ভালোবাসা নাকি দায়িত্ববোধ, এই নিয়ে চীনা এক বোনকে করা হচ্ছে প্রশ্নবিদ্ধ। আমাদের সমাজে বিয়েতে পুরুষদেরকে যৌতুক বা উপঢৌকন প্রদান করা একটি নিত্যদিনের ব্যাপার হলেও চীনা একটি সমাজ যেন তার উল্টো। বিয়েতে নারীদেরকে উপঢৌকন প্রদান করা যখন সামাজিক রীতি, তখন এক বোন 12 বছর ধরে তার ভাইকে স্বাবলম্বী করে বিয়ের জন্য উপযুক্ত গড়ে তোলার জন্য জমিয়ে যাচ্ছেন টাকা। নিজ পরিবার এবং ভাইয়ের কথা এভাবে চিন্তা করা নারীর পক্ষে এবং বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে বিভিন্ন ধরনের মন্তব্য। বাকিটা থাকছে এই রিপোর্টে। নিজের ছোট ভাইকে প্রতিষ্ঠা করার জন্য 12 বছর ধরে সংগ্রাম করে গেছেন এক নারী। ভাইকে বিয়ের উপযুক্ত করে গড়ে তুলতে তিনি অর্থ জমিয়ে একটি ফ্ল্যাট এবং একটি রেস্টুরেন্ট দিয়েছেন। পূর্ব চীনের আনহুই প্রদেশের 33 বছর বয়সী এই নারীর অভিজ্ঞতা ও লড়াইয়ের গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। চীনের অনেক বড় একটি সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে এ সপ্তাহের এক প্রতিবেদনে জানা যায়, ছোট ভাইয়ের জন্য বাড়ি ও গাড়ি কিনতে এই নারী নিজের ভবিষ্যৎকে আটকে রেখেছেন। নিজের বিয়ে নিয়ে তিনি ভাবছেন না, তার লক্ষ্য দেশের কোনো ভালো জায়গায় তার ভাইকে প্রতিষ্ঠিত করে বিয়ে দেওয়া। চীনা প্যানকেকের একটি ছোট দোকান তার আয়ের উৎস। ওই নারী স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, তিনি নিজের জন্য কোনো বাড়ি কেনার কথা ভাবছেন না, কারণ ভবিষ্যতে তা তিনি করতে পারবেন। তবে ছোট ভাইয়ের জন্য ভাবছেন, কেননা তার বাবা মা ভাইয়ের সঙ্গে থাকবেন। তিনি 19 বছর বয়সে চাইনিজ প্যানকেক বানাতে শেখেন, এরপর ছোট্ট একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। এই প্রতিষ্ঠান থেকে তার মাসিক আয় $13,500। তিনি আরো বলেন, গত 4 বছর বা তারও বেশি সময় ধরে তিনি নিজের জন্য নতুন জামা কাপড়ও কেনেননি, এমনকি নিজের বিয়ের কথাও ভাবেননি। তার মতে এখন নিজের বিয়ে নিয়ে ভাবার সময় নয়, কারণ তিনি তার ভাইয়ের ভবিষ্যৎকে অগ্রাধিকার দিচ্ছেন। ঐতিহ্যবাহী চীনা রীতি অনুযায়ী বিয়ের জন্য চীনা পুরুষদের নববধূকে বিপুল পরিমাণে উপঢৌকন দিতে হয়, এজন্য ব্যয় করতে হয় বিপুল পরিমাণে অর্থ। নাম প্রকাশে অনিচ্ছুক এই নারীর এমন কর্মকাণ্ডে অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছে, তবে তিনি তা পাত্তা দেননি কখনোই। ভাই অন্তপ্রাণ এই বোন বলেন, প্রত্যেকের জীবন আলাদা, নেতিবাচক সমালোচনাকারীদের শৈশবে আমার মতো কষ্টের অভিজ্ঞতা না থাকতে পারে, তারা আমার সংগ্রাম বুঝতে নাই বা পারে, তাতে আমার কোনো কিছুই যায় আসে না। তবে এই নারীর এই কাজকে দেশটির অনেক ইন্টারনেট ব্যবহারকারী খুব ভালোভাবে নেননি। সমালোচকরা বলেন, তিনি তার ভাইকে যত বেশি দিবেন তার ভাই তত বেশি নিতে চাইবে। তার ভাই কি কাজ করতে পারে না নাকি অন্য কিছু? এটা গরিব বোনের ওপর অন্যায়। আপনিও জানাতে পারেন আপনার মন্তব্য, আসলেই কি এটা একজন গরিব বোনের প্রতি অন্যায় নাকি ভাইয়ের প্রতি ভালোবাসা? আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।